কোচবিহার পঞ্চরণ বর্মা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পড়ুয়ারা তাদের ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে সাধারণ মানুষদের মধ্যে বিনামূল্যে বিতরণ করলেন। কোচবিহার পঞ্চরণ বর্মা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পড়ুয়ারা হ্যান্ড স্যানিটাইজার তাদের ল্যাবে তৈরি করে সাধারণ মানুষদের মধ্যে বিনামূল্যে বিতরণ করলেন। এদিন কোচবিহার শহরের কাচারি মোড় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্যানিটাইজার বিতরণ করা হয়। আমাদের মাননীয় উপাচার্য মশাই অধ্যাপক দেবকুমার মুখোপাধ্যায়, তার অনুপ্রেরণায় আমরা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে আমরা এ তৈরি স্যানিটাইজার তৈরি করেছি এবং এটা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। আরও কিছু জিনিসপত্রের অর্ডার দেওয়া হয়েছে, পরবর্তীকালে আরও বেশি সংখ্যক সাধারণ মানুষের কাছে যাতে তুলে দেওয়া যায় সেই প্রচেষ্টা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে আরও কিছু যারা যে ব্লক ব্লক আছে বিভিন্ন কলেজের টিচারদেরকে একটা ট্রেনিং দিয়ে তাদের হাতে যাতে তুলে দেওয়া যায়। উনি হচ্ছেন কেমিস্ট্রির অধ্যাপক, তিনি নিজে তৈরি করছেন এবং সবাইয়ের হাতে তুলে দেওয়ার জন্যে আমরা দেওয়া হলো। আজকে মোটামুটি 100-এর উপরে লোকজনকে আমরা বিতরণ করলাম। আমরা অর্ডার দিয়েছি কলকাতা থেকে, আরও বক্স এসে পৌঁছেছি। আমরা আমাদের যে অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো আছে সেই কলেজের বিভিন্ন টিচারদের সাথেও আলোচনা করছি যাতে ওই ল্যাবরেটরিতে তৈরি করা যায়। এবং আমাদের অধ্যাপক গৌতমবাবু আছে, তিনি বিভিন্ন টিচারদের সাথে কথা বলছেন বলে তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, করে আমরা ব্লক স্তরে যাতে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যায় আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি।